আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটা আমার সেকেন্ড ব্লগ আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমরা এখন যাব মিরপুর একে তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি আমি আমার ছেলে আর সাথে আমার শাশুড়ি তা আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি চলে এসেছে তো এটা আমার ভাসুর বউ মানে আমার যা আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন গাড়িতে উঠব কিছুক্ষণের মধ্যে আমরা মিরপুর একে পৌঁছে যাব তো এই তো আমরা মিরপুর একে এসে পড়েছি তো মিরপুর একে আমরা যে জায়গায় এসেছি এই গলিটা হলো মানে একটা খাবার পট্রি তো এই গলিটা আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই চেনেন না তো এই গলিতে নানা ধরনের খাবার পাওয়া যায় তো আমরা এখন এসেছি একটা চাপড়ের স্টলে এখানে নানা ধরনের স্টল আছে আমরা এখন চাপড়ে খাবো চাপড়ের জন্য ওয়েট করছি শুধু চাপড়ি না চাপড়ের সাথে নানা পদের ভর্তাও দেয়া দেওয়া হয় এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আমি আর এটা আমার খালা শাশুড়ি এটা আমার ননদ খালা শাশুড়ির মেয়ে তো আমরা সবাই বসে বসে চাপড়ে খাচ্ছি আমার ছেলে আমার কোলে তো ভাবি তখন শ্যুট করছিলো ভাবি কিন্তু চাপড়ে খাচ্ছেন আমরা সবাই মজা করে চাপড়ে খাচ্ছি তাছাড়া এটা হলো মুগ ডালের ভর্তা মুগ ডালের ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছিল মুগ ডালের ভর্তাটা খেতে অসাধারণ তা আর একটু বেশি করে নিলাম এটা জাস্ট ওয়াসাম ছিল আপনারা যদি কখনও ওই গলিতে যান তাহলে অবশ্যই চাপড়ির সাথে মুগ ডালের ভর্তাটা খেয়ে দেখবেন খেতে খুবই ভালো তা আমাদের চাপড়ি খাওয়া প্রায় শেষ এখন আমরা অন্য আরেকটি স্টলে যাব তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি ওনারা এখন চিংড়ি মাছের কোপ্তা খাচ্ছে তো আমরা কিন্তু এই কোপ্তাটা খেয়ে দেখিনি তো ওনাদের বললাম আপনারাই টেস্ট করুন আমরা খাবো না তো আমার ননদ উনি খালাকে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছে যে খেতে কেমন হয়েছে ওনারা বললো যে খুবই ভালো খেতে খুবই ভালো এখানে নানা ধরনের স্টল আছে আপনারা অবশ্যই একদিন আসবেন হ্যাঁ আমার শাশুড়ি আবার চটপটি খেতে খুব পছন্দ করে তো আমি জিজ্ঞেস করলাম যে আমার চটপটি খাবেন কি না তো বললো যে হ্যাঁ খাবে তো ওনাকে আবার চটপুটি নিয়ে দিলাম তো উনি এখন চটপটি খাচ্ছে তো চটপটি খাওয়ার পর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওনাদের আমরা বাসায় পাঠিয়ে দেব তারপর আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা আছে কেনাকাটা সেরে তারপর আমার হাজব্যান্ডও আসবে তারপর একসাথে বাসায় ফিরে যাব তো এই যে আমার ছেলে তো ছেলের বেলুন ও এক নাম্বার আসলেই মিরপুর একে আসলেই ওর প্রথম বায়না বেলুন দিতে হবে ওকে তো আসলেই ওকে প্রথমে গাড়ি থেকে নেমে ওর হাতে আগে বেলুন দিতে হয় আর তারপরে তো আছে একটার পর একটা খেলনা চায় যদিও সবগুলো খেলনা দেই না কারণ বাচ্চাদের এমনিতেই দিলে ওরা একটু অন্যরকম হয়ে যায় যা চায় তাই যদি সাথে সাথে পায় তো এখন মার্কিপের পরে তা আমরা এখন আবার ভাবি আমি আর আমার ননদ এখন আমরা আরেকটি স্টলের সামনে আছি তো এখানে নানা ধরনের মানে ফল টল দিয়ে একটা আচারের মতো বানানো হয় তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানে হেলদি কিছু খাবার আছে যেমন ধরুন এটা হলো আমলুকি এটা জলপাই কাঁচামরিচ আমরা তো সাথে আছে কাঁচকলা ধনে পাতা এগুলো সব কিছু মিক্সড করে মানে ওরা হাতল দিয়ে ছেঁচে একটা আচার আচার করে দেয় তো আমরা খেতে খুব ভালো হয়েছিলো যদি আমরা সেখানে দাঁড়িয়ে খাইনি আমরা এগুলো বাসায় নিয়ে এসেছিলাম তো এই যে কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসলাম তো আমি এক নম্বর থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম তো কি কী কেনাকাটা করেছি ওর বাবা খুলে খুলে একটু দেখছে তো এই যে ছেলের জন্য শখ ছেলের জন্য দুটো শখ এনেছি আর এনেছি হলো এই তো ওর বাবা বের করছে দেখি হ্যাঁ এটা হলো একটা ক্রিম এটা ছেলে আর আমার দুজনেরই এটা একটা প্রোডাক্টই বেবিরাও ইউজ করতে পারবে বড়ো বড়োরাও ইউজ করতে পারবে এটা হলো জনসন বেবি ক্রিম তো ক্রিমটা খুবই ভালো চিপ চেহারায় লাগলে চিটচিট করে না আজ যা এনেছে সেটা হলো হ্যাঁ মেহেদি তো এটা আমার মাথায় লাগানোর জন্য চুলে লাগানোর জন্য এটা হলো নুপুর মেহেদি মেহেদিটা খুব ভালো আপনারাও লাগিয়ে দেখবেন সাথে যদি আর একটু মেথে দিতে পারেন তাহলে তো আরও ভালো ফলাফল পাবেন তা আমার চুলে খুব হেয়ার ফল হেয়ার ফল হয় সেই জন্য আমি মেহেদিটা এনেছি তো তারপরে যেটা এনেছি এটা হলো পিঠার সাজ তো এই সাজগুলো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম যেহেতু চোখের সামনে পেয়ে গেছে তো ভাবলাম আজকে নিয়ে যাই তো এই সাজ দুটো হ্যাঁ এটা দিয়ে আমি সাজ পিঠা বানাবো যেদিন পিঠা বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার অবশ্যই শেয়ার করব আর এটা হলো পিঠা তোলারই একটা সাজ এটা চুলো থেকে গরম কিছুতে নামানোর জন্য মানে তেলে ভাজা পোড়া কিছু নামানোর জন্য আর এটা দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্ট কাপ তো আমি এই টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো এই ছিল কেনাকাটা তো পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ